দুই নম্বর প্রশ্নটা আমরা দেখব বিসিএস এর আসছিল, সেটা হচ্ছে যে ছয়টি নীল বল, ছয়টি হচ্ছে নীল বল, আটটি সাদা বল এবং দশটি কালো বল। এই কালো বলগুলো থেকে একটা দৈর্ঘ্যক্রমে একটা বল নিতে হবে যে বলটা সাদা হবে না। তাহলে আমরা দেখি যে এখানে টোটাল বল আছে ছয় যোগ আট যোগ দশ সমান সমান চব্বিশটি। তাহলে আমরা চব্বিশটা ফলাফল পাবো, মোট ফলাফল। এখন সাদা বল নেওয়া যেহেতু যাবে না, তাহলে বলটা অবশ্যই নীল অথবা কালো হবে। তাহলে নীল বল আছে ছয়টা এবং কালো বল আছে দশটা, তাহলে ফলাফল হবে ১৬টা। তাহলে এই ১৬বার সাদা বল নেওয়ার সময় সেটা সাদা বল হবে না। তাহলে আমরা কাটাকাটি করে দেখতেছি এই যে তিন গুণ ছয়, অর্থাৎ তিন ভাগের দুই ভাগ হচ্ছে সাদা বল না ওঠার সম্ভাবনা। এরপরে প্রশ্ন দেখি আমরা যে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর হচ্ছে দশ এবং ষষ্ঠ পদ হচ্ছে বান। সাধারণ অন্তর ডি সমান সমান দশ আর ষষ্ঠ পদটা হচ্ছে বান। আমাদের বের করতে হবে ১৫তম পদটা কত। তাহলে ১৫তম পদের মান বাড়ি করার জন্য আমরা একটু দেখি যে শান্ত ধারা মানে হচ্ছে একটার পর একটা ধারাগুলো সমান হারে বাড়বে। তো এখানে ৬ নম্বর পদটা হচ্ছে বান, তাহলে ১৫ নম্বর পদ পর্যন্ত যেতে চাইলে আমাদের যেতে হবে ৯টি ঘর বা ৯টি পদ পরে। তাহলে আমরা যেহেতু দেখতেছি যে প্রতি পদের ডিফারেন্স হচ্ছে দশ, তাহলে ৯টি পদের ডিফারেন্স হবে ৯০। এখন ৬ নম্বর পদ যেহেতু ৫২, তাহলে ১৫ নম্বর পদ হবে ৬ নম্বর পদের থেকে ৯০ বেশি, অর্থাৎ ১৪২, যেটা অপশনে ১৪২ অ্যান্সার দেওয়া ছিল খ নম্বরে। এরপর আমরা দেখব এই ধারা অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এই ধারা অধ্যায় থেকে প্রায় আরও একটা প্রশ্ন আসছে, দুইটা প্রশ্ন আসছে। তো আমরা দেখি যে ধারা এটা আসছে শান্ত ধারা আর একটা আসছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে যে তৃতীয় পদ, একটা ধারার তৃতীয় পদ হচ্ছে ২০ এবং ষষ্ঠ পদ হচ্ছে ১৬০, ধারাটির প্রথম পদ কত। তো গুণোত্তর ধারা যে ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম ১ ২ ৩ ৪ ৫ ৬, তো ৬ নম্বর পদটা হচ্ছে ১৬০ এবং ৩ নম্বর পদটা হচ্ছে ২০। এই প্রশ্ন যদি আমরা সূত্র প্রয়োগ করে করতে যাই তাহলে অনেক সময় লাগে। অথচ শর্টকাটে আমরা যদি একটু বুঝে বুঝে করি যে ২০ থেকে ১৬০ পর্যন্ত যাইতে হবে মাঝখানে দুইটা ধারা, তাহলে আমরা দেখি যে ২০ ডাবল ৪০ এবং ৪০ ডাবল যদি ৮০ নেই, তাহলে ৮০ ডাবল ১৬০ হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিবারে নতুন নতুন ধারাটা দুই গুণ করে বাড়ছে। তাহলে আমাদের যেহেতু প্রথম ধারাটা নিয়ে আসতে হবে, তাহলে আমরা ব্যাক করি, দুই নম্বর ধারাটা হবে ২০ অর্ধেক ১০ এবং প্রথম ধারাটা হবে ১০ অর্ধেক ৫। প্রশ্নের মধ্যে অপশনে ক নম্বর অপশনে ধারাটা ছিল ৫। এরপর আমরা দেখবো লগের একটা অঙ্ক আসছিল, লগ সূচক এবং শান্তদার অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসার কথা, বিশেষ করে তিনটা প্রশ্ন আসছিল। লগের প্রশ্নটা ছিল যে লগ এক্স ৩^২ ইকুয়াল টু -½। এই প্রশ্নটা সলভ করে খুবই সহজ একটা সিস্টেম হচ্ছে যে আমরা জানি যে লগের ভিত্তিমূলের উপর একটা পাওয়ার ইকুয়াল টু একটা মান দেওয়া থাকলে এই পাওয়ার এবং মানটা অল্টা হয় এভাবে যে লগ বাদ দিয়ে দিতে হয় ইকুয়াল টু ৩/২। এখন যে কোনো পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এই কাজটা করতে হয় যেটাকে ভগ্নাংশ আকারে লিখতে হয়, অর্থাৎ এক্স এর উপর হাফ নিচে ভগ্নাংশ আকারে এবং উপরে ৩/২। এক্স এর উপর হাফ মানে হচ্ছে রুট এক্স এবং ওই পাশে ৩/২ থাকে। এখন এটাকে আমরা দুটাকে বিপরীতকরণ করি তাহলে হয়ে যাবে রুট এক্স ইকুয়াল টু ৩টা নিচে চলে যাবে এবং নিচের ২টা উপরে আসবে। এখন যেহেতু এই পাশে রুট আছে তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে এই পাশের রুটটা ডিলিট হয়ে যাবে এবং ওই পাশে ২টা ৪ হবে এবং ৩টা ৯ হবে। এটাই হচ্ছে অ্যান্সার। অপশনের ভেতরে ক নম্বর অপশনে এই অ্যান্সারটা দেওয়া আছে। আর একটা প্রশ্ন আসছিল সেট অধ্যায় থেকে, এই সেট অধ্যায়ের প্রশ্ন আমরা দেখব যে এখানে বলা আছে যে এ এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার হচ্ছে লেস দেন ২৫, অর্থাৎ এ সমান সমান এই হলো পূর্ণ সংখ্যা হবে, এক্স এর এমন একটা মান নিতে হবে যেটাকে বলে স্কোয়ার দিলে ২৫ থেকে ছোট হয়। তো আমরা দেখি ১ ২ ৩ এবং ৪ এই ৪টা রাশির মান এরপর স্কোয়ার দিলে ২৫ থেকে ছোট হবে। আবার বিতে বলা আছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার হচ্ছে ২৫ থেকে ছোট। ২৫ থেকে ছোট যেই মৌলিক সংখ্যাগুলোর উপর স্কোয়ার দিলে ২৫ থেকে ছোট হবে তারা হচ্ছে ২ এবং ৩, এবং শেষে বলা আছে সি হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ২৫। তো আমরা জানি যে এক্স এর মান শুধুমাত্র ৫ হলে এটা এক্স স্কোয়ারের মান ২৫ হবে। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে এ এখন যেটা বাইর করতে বলছে এ ছেদ সেট বি ছেদ সেট সি, অর্থাৎ এ বি সি এর মানগুলো বসানোর পরে এই ক্যাপ মানটা বসে। তো আমরা জানি ছেদ সেট থাকলে শুধুমাত্র মিল রাশিগুলো নিতে হয়,
তো এর যে মানটা আমরা পেয়েছিলাম এবং বি এর মানটা এবং সি এর মানটা এই তিনটা রাশির মধ্যেই দেখা যাচ্ছে কোন রাশি তিনটাতেই নাই, এই জন্য এটার অ্যান্সারটা হবে ফাকাসে, যেটা অপশনের মধ্যে দেওয়া ছিল ঘ নম্বর অপশন। তো এইভাবে বিভিন্ন আলোচনাগুলো আমরা পরবর্তীতে বাকি তিনটা প্রশ্ন দেখব। এই তিনটা প্রশ্ন একটু সময় লাগবে, যেহেতু অঙ্কগুলো সবগুলাই আমরা খুব কম সময় করলাম, এই তিনটা প্রশ্ন একটু সময় লাগবে, তো আমরা নেক্সট পার্টে এটা দেখব। তো আমরা হচ্ছে যে এই আলোচনাগুলো পিডিএফ ফাইল আকারে যদি পেতে চান তাহলে আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন। গ্রুপে এই শুধু এই প্রশ্নের পিডিএফ না, যে কোনো বিভিন্ন গণিতের টপিক ভিত্তিক পিডিএফগুলো আলোচনা করা আছে। গ্রুপটার নাম হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ, এই আমার লেখা বইয়ের নাম অনুযায়ী আপনারা এই গ্রুপে দেখতে পারেন, অথবা আমাকে ফলো করতে পারেন খায়রুল আলম নামে, এই আইডিতে আমাকে পাবেন। এখানে আমি বিভিন্ন গণিত নিয়ে বিভিন্ন লেখা লিখতেছি এবং আপনারা বিভিন্ন পরীক্ষার ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড দিচ্ছি। ইউটিউবে আপনারা আমার চ্যানেল খায়রুলস বেসিক ম্যাথে সাবস্ক্রাইব করবেন, এখানে আপনি সার্চ দিলে ফেসবুক মানে ইউটিউবে সার্চ দিলে আপনারা বিভিন্ন ভিডিওগুলো পাবেন। আজকে এ পর্যন্তই, আগামী ভিডিওতে আমরা দেখব বাকি প্রশ্নের সমাধান এবং মানসিক দক্ষতার সমাধান। ধন্যবাদ সবাইকে।